কলকাতা মেডিকেল কলেজে অব্যাহত জট কিছুক্ষণ আগেই পৌঁছেছেন স্বাস্থ্য সচিব মেডিকেল কলেজে অনুসরণরত দুই পড়ুয়ার অবস্থার অবনতি হয়েছে প্রথমে ছিলাম করণচাই সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ছিলাম কিছুক্ষণ আগে স্বাস্থ্য সচিব পৌঁছেছেন সেখানে ঠিক কি পরিস্থিতি এখন একদমই তুমি দেখতে পাচ্ছ প্রথমেই আমার ক্যামেরা পারসন সন্দীপ সাধুখানকে দেখাতে বলবো অনুসরণকারী যারা রয়েছেন পাঁচজন তারা এখানে শুয়ে আছেন এবং একই সঙ্গে যারা পড়ুয়া তারা স্লোগান দিচ্ছেন তাদের এই যে ইলেকশনের দাবি ইউনিয়নের দাবি সেই দাবিটা তারা সচ্চার হয়েছেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে স্লোগানিং করতে বারণ করা হয়েছিল অনুরোধ করা হয়েছিল তবে তারা সেই অনুরোধ একদম খারিজ করে দিয়েছেন স্লোগানিং চালিয়ে যাচ্ছেন এবং তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার তারা এসেছেন অধ্যক্ষের সঙ্গে বৈঠক করছেন অধ্যক্ষের সঙ্গে বৈঠক করছেন এবং পরিস্থিতি কিভাবে রিজলভ করা যায় সেটাই বিষয় কারণ আমরা জানি সন্ধ্যাবেলায় অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস তিনি জানিয়েছিলেন যে এই যে অনশনকারী তাদের মধ্যে দুজনের যে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং সেই কারণে তাদেরকে হাসপাতালে ভর্তি করা অত্যন্ত জরুরি তবে যারা অনশন করছেন তারা হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না এবং সেই কারণেই এইটার কি করে বিহিত করা যায় সেটার ব্যাপারে তিনি চিন্তিত ছিলেন তিনি এটাও বলেছিলেন যে নবান্নর কাছে আবেদন করা হয়েছে এই বিষয়ে সমস্যার সমাধান করতে কিন্তু নবান্নের কাছে কেন যেতে হচ্ছে পড়ুয়াদের এটাই বক্তব্য তাদের বক্তব্য যে এই বিষয় নিয়ে সমস্ত ডাক্তারদের সঙ্গে তারা কথা বলবেন এবং সোমবার এই বিষয় নিয়ে একটা কনভেনশনও আছে তবে এই মুহূর্তে প্রচণ্ড উত্তেজনা রয়েছে এবং একই সঙ্গে সমস্যা সমাধানের কোনো লেশমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না কারণ পড়ুয়াদের বক্তব্য 22 তারিখ যে নির্বাচনের ঘোষণা করা হয়েছিল কেন সেটা প্রত্যাহার করা হচ্ছে বা কেন সেই তারিখে নির্বাচন করা যাবে না সেই ব্যাখ্যা তারা পাচ্ছেন না অন্যদিকে স্বাস্থ্য দপ্তর এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে স্পষ্ট নির্দেশ পেলে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তারা স্পষ্ট মতামত দিতে পারবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে ফলে এই মুহূর্তে স্বাস্থ্য সচিব এসেছেন আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী রয়েছে বাইরে সাদা পোশাকের পুলিশ রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে ডিসি সেন্ট্রাল থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে কেন রয়েছেন সে ব্যাখ্যা অবশ্য কারোর থেকেই পাওয়া যায়নি তবে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং এখন সমাধান করার যে জন্যে অধ্যক্ষের সঙ্গে ডিসি সেন্ট্রাল সহ স্বাস্থ্য সচিবের বৈঠক হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের পাশাপাশি এখানে যারা অসুস্থ হয়েছে তাদেরকে আচ্ছা অধ্যক্ষের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক হচ্ছে কোন সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা অবশ্যই নজর থাকবে সেই দিকে ধন্যবাদ আপাতত ছিলাম তোমাকে পরের খবরে চোখ রাখবো জয়নগরে সুকান্ত মজুমদারকে কালো পতাকা বিজেপি রাজ্য সভাপতির কনফয় ঘিরে বিক্ষোভ দেখানো হয় বকেয়া 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখানো হয় কনফয় হামলা চালানো হয় এমনই অভিযোগ সুকান্ত মজুমদারের এবং এই ঘটনার প্রতিবাদে মিছিল করছে বিজেপি মানিকতলা থেকে বিজেপির এই মিছিল জয়নগরে সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখানো হয় বকেয়া 100 দিনের কাজের টাকার দাবিতে তার কনফয় ঘিরে বিক্ষোভ দেখানো হয় এর আগে এই দক্ষিণ চব্বিশ পরগনাতেই একবার পড়েছিলাম আমরা তখন কুলতলি যাচ্ছিলাম সেই যাওয়ার পথে এবারও আর একবার হলো মারতে এসেছিল আমাদের উপর হামলা করতে এসেছিল ভাঙতে এসেছিল গাড়ি আমাকে মেরে কি হবে হাজার হাজার এরকম সুকান্ত মজুমদার আছে ভারতীয় জনতা পার্টিতে আমি মরে গেলে পরেও কোনো চিন্তা নেই বাংলার পরিবর্তন হবে দিদিমণি যে সরকার চলেছে চালাচ্ছেন সেই সরকার উৎখাত হবেই আর জয়নগরে গেলে সুকান্ত মজুমদারের কনফয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় 100 দিনের বকে 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখানো হয় দফায় দফায় সুকান্ত গাড়ি ঘিরে বিক্ষোভ কনফয় হামলাও চালানো হয়েছে এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার হাইকোর্টের নির্দেশে দখলমুক্ত করা হলো রক্সি সিনেমা হল বিল্ডিংয়ে থাকা সমস্ত অবৈধ দোকান সিল করে দিল কলকাতা পুরসভা এরপরও জোর জবরদস্তি ভিতরে ঢুকতে গেলে ফৌজদারি মামলা রুজু করা হবে নোটিশ ঝুলিয়েছে পুর কর্তৃপক্ষ সমস্ত অবৈধ দোকান সিল ঝুলিয়ে দেওয়া হলো নোটিশ তৎপর প্রশাসন
কলকাতা হাইকোর্টের নির্দেশে রক্সি সিনেমা হল দখলমুক্ত করলো কলকাতা পৌরসভা। শনিবার কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালান পৌরসভার আধিকারিকরা। নিউ মার্কেট চত্বরে রক্সি বিল্ডিং এ থাকা সমস্ত অবৈধ দোকান তারা সিল করে দেন। এরপরও কোনো জবরদখলকারী জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলে ফৌজদারি মামলা রুজু করা হবে। হুঁশিয়ারি দিয়ে রক্সি সিনেমা হলের গায়ে নোটিশ ছড়িয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে পোস্টার এখানে ব্যবসায়ীদের তরফে লাগানো হয়েছিল সেখানে সেগুলো পরবর্তী সময় ছিঁড়ে দেওয়া হয়। এখানে লেখা রয়েছে, দিদি আপনি আমাদের ব্যবসায়ীদের বাঁচান, 4A 4B চৌরঙ্গি প্লেস। অর্থাৎ এই যে বিল্ডিং, তার যে ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু এখানে পোস্টার দিয়েছিলেন এবং তারা তৃণমূলের কাছে এবং সরকারের কাছে আবেদন করেছিলেন যে তাদের যে ব্যবসা দীর্ঘদিন ধরে তারা চালিয়ে আসছেন সেই ব্যবসা বাঁচাতে যেন সচেষ্ট হয় সরকার এবং কলকাতা পুরসভা। রক্সি বিল্ডিং এর মধ্যে ছিল 13টি অবৈধ দোকান। 2020 সালের 12ই ডিসেম্বর কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, রক্সি সিনেমা হলের ভিতরে যারা দোকান খুলে বসে রয়েছেন তারা জবরদখলকারী। সিনেমা হল জবরদখল মুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। এরপর করোনা পরিস্থিতির জেরে বিষয়টি নিয়ে আর এগোতে পারেনি কলকাতা পুরসভা। 9ই সেপ্টেম্বর রক্সি বিল্ডিং এর 4A এবং 4B ঠিকানায় থাকা 13টি বেআইনি দোকানের মালিককে নোটিশ ধরান পুরকর্তারা। তাতে বলা হয় 7 দিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে, কিন্তু 3 মাস কেটে গেলেও জবরদখলকারীরা দোকান না সরানোয় শনিবার তা সিল করে দেয় কলকাতা পুরসভা। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।